আমরা এই মেগা যোগদান শিবির এর মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের সকলের নয়নের মণি, আমার আপনার সবার আদরের মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মন মহোদয়, আছেন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের সম্মানিত কনভেনর প্রাক্তন বিধায়ক তাপস দে মহোদয়। আমরা আজকে দেখলাম সারা রাজ্য থেকে বাঙালি, ত্রিপ্রাসা, মুসলিম, খ্রিস্টান সকল অংশের মানুষ দলে দলে আজকে ত্রিপুরা মাতাতে সামিল হওয়ার জন্য আবেদন করছেন এবং তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রিয় মহারাজা তাদেরকে দলে অন্তর্ভুক্ত করছেন। তো আজকে আমাদের মধ্যে 145 ফ্যামিলির 2000 ভোটার্স, 145 ফ্যামিলিজ আর 2000 ভোটার্স আজকে বিভিন্ন দল ছেড়ে, বিশেষ করে বিজেপি এবং সিপিআইএম দল ছেড়ে আমাদের ত্রিপুরা মাথা দলে যোগদান করছেন। আমি তার মধ্যে উল্লেখিত কিছু নাম আপনাদের বলছি। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের সম্মানিত তথ্য সংস্কৃতি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সিপিআইএম দলের প্রাক্তন স্বর্গীয় শিক্ষামন্ত্রী অনিল সরকার মহোদয়ের সুপুত্র অভিজিৎ সরকার মহোদয় আজকে আমাদের দলে যোগদান করছেন সিপিআইএম দল ছেড়ে। আমাদের দলে যোগদান করছেন বিজেপি কিষাণ মোর্চা স্টেট কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তপন সিনহা মহোদয়। আমাদের মধ্যে যোগদান করছেন এনসিপি দলের এক্স প্রেসিডেন্ট এবং লোকসভা ক্যান্ডিডেট রামু বণিক মহোদয়। আমাদের মধ্যে যোগদান করছেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের 2018 ইংরেজি অর্থাৎ গতবারের আইএনসি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সম্মানিত প্রার্থী রাজীব গোপ মহোদয়। আমাদের মধ্যে যোগদান করছেন কংগ্রেস দলের এক সময়ের যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সম্মানিত জহির আলী মহোদয়। আমাদের মধ্যে যোগদান করছেন আপনার কংগ্রেস দলের প্রাক্তন প্রেসিডেন্ট ছয় আগরতলা কেন্দ্রের বিশ্বজিৎ দেব মহোদয়। আমাদের মধ্যে যোগদান করছেন কাকরাবন বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম দলের সেক্রেটারি সম্মানিত উত্তম সরকার মহোদয়। আমাদের মধ্যে যোগদান করছেন পার্শ্বনাথ চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট সাত রামনগর মন্ডল বিজেপি দলের ভাইস প্রেসিডেন্ট সহ আজকে আমাদের কাছে লিস্ট আছে, আমরা আপনাদেরকে কিছুক্ষণ বাদে দিয়ে দেব। আমাদের 145 পরিবারের 2000 ভোটার আমাদের আজকে যোগদান করছেন এবং তাদের সবাইকে মহারাজা আজকে পতাকা দিয়ে দলে বরণ করবেন এবং আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে একটাই বিনম্র আবেদন করব, আর ঘরে বসে থেকে নয়, সেখানে 2023 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মাথা দল ক্ষমতা দখলের একদম নজদিক পৌঁছে গেছে, সেটা সময়ের অপেক্ষা। সকল অংশে সিপিএম, কংগ্রেস, বিজেপি, অন্যান্য যারা পার্টিও আছে, সবাই সব দলের শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন, শুভবুদ্ধি সম্পন্ন কর্মী নেতা যারা আছেন, সবাইকে ত্রিপুরা মাথা দল আপনাদেরকে স্বাগত জানায় এই পরিবর্তনে সামিল হওয়ার জন্য এবং আগামী দিনও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে এই কঠিন কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রাণপ্রিয় মহারাজা আপনাদের উদ্দেশ্যে কঠিন কথা বলবেন, সেটাকে অবলম্বন করার জন্য আমরা অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বলবেন সম্মানিত আমাদের ত্রিপুরা মাথা দলের মাননীয় মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মন মহোদয়। মাইক সে বলে ইয়হি সে ডাইরেক্টলি বল মাইক। থ্যাংক ইউ অরূপ। মাননীয় তাপস বাবু কনভেনার টিসিএফ, অল দ্য মেম্বার্স জো আজ হামে ইসমে জয়েন কিয়া হ্যায়, মে আপ সবকো স্বাগত করতা হুম সবসে পহলে, অর মে মিডিয়া কো ভি ধন্যবাদ দেনা চাহতা হুম কি আজ আকর আপনে হামারা আজ জয়নিং কা জো প্রোগ্রাম হ্যায় অর অ্যানাউন্সমেন্ট কো আপনে আপনে প্রেজেন্স সে হামে প্রোৎসাহন দিয়া হ্যায়। আই ওয়েলকাম ইয়োর প্রেজেন্স অর মে সবকো একই বাত বোলনা চাহতা হুম কি 75 সাল মে ত্রিপুরা ने कोई भी एक लेजिटिमेट या एक क्रेडिबल रीजनल पार्टी देखा नहीं। कांग्रेस फॉर डेमोक्रेसी में भी नाम कांग्रेस था, कोई और पार्टी निकला तो वो भी नेशनल पार्टी का एक ऑफस्प्रिंग निकला, लेकिन
हमको लगना चाहिए कि अगर पश्चिम बंगाल में एक रीजनल पार्टी तृणमूल कांग्रेस रीजनल पार्टी है, अगर उड़ीसा में बीजू जनता दल निकल सकता है, अगर महाराष्ट्र में शिवसेना निकल सकता है, तेलंगाना में हमारे केसीआर के पार्टी या आंध्रा में जगन रेड्डी का पार्टी निकल सकता है, अगर डीएमके आ सकता है, नॉर्थ ईस्ट में एनपीपी आ सकता है, एमएनएफ आ सकता है, मणिपुर में बहुत रीजनल पार्टीज है, तो हमारे त्रिपुरा में जहां में हम लोग हाईली पॉलिटिकल हैं, हम लोग अपने राजनीति को समझते हैं और हम ये भी समझ चुके हैं कि ये जो पॉलिटिक्स ऑफ तिपरासा नॉन तिपरासा बंगाली ट्राइबल हिंदू मुस्लिम क्रिश्चियन बुद्धिस्ट, ये पॉलिटिक्स से हम सब गरीब रहे, कोई यहाँ में अमीर नहीं है, कोई गरीब है तो कोई ज्यादा और गरीब है, अगर किसी के पास नौकरी नहीं है तो जो दूसरा है जो बंगाली नहीं है तिपरासा उसके पास भी नौकरी नहीं है, हिंदू के पास नौकरी नहीं है तो मुसलमान